নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল গার্ডেনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সহজভাবে গাছ বসাচ্ছ। তো বন্ধুরা, প্রতিদিন মতো সকাল সকাল চলে আসলাম ছাদে। আর সকালে ছাদে এসে প্রথমেই যে গাছটা চোখে পড়ে, পর্তুলিকা বা মসরোস, এই সময় তো প্রচুর ফোটে। তো আমার ছাদ বাগানে যেহেতু প্রথমেই এই গাছটা বসানো, আর এখন 9টার মতো বাজে, ফুটে আছে ফুলগুলো। সারা রাত যখন বৃষ্টি হয় তখন সকালবেলা এসে ছাদে তো আমাদের দেখতেই হয় কোনো গাছের টবে জল জমে আছে কি না। মাটি যতই ওলরিন থাকুক, কোনো কোনো সময় শিকড় এর দ্বারা মাটি টবে জল জমে থাকে। তো আমাদের উচিত সকালবেলা এসে টবগুলো একটু দেখা, যদি জল জমে থাকে তো সেগুলো ফেলে দেওয়া। তো আমি এই কাজটা প্রতিদিন নিয়মাফিক করি। আর এদিকে কী কী ফুল ফুটেছে সেটাও একবার দেখিয়ে দিই তোমাদের। অপরাজিতা গাছ যেটা কয়েকদিন আগে শেয়ার করলাম, তো গাছটা দেখো কত সুন্দর, এখন নতুন ডাল ছেড়েছে, যেহেতু ডালগুলো সেদিন প্রুনিং করেছিলাম। এখানে ডবল ভ্যারাইটির অপরাজিতাও আজকে ফুটেছে, আর এই গাছটাও শেয়ার করেছিলাম তোমাদের। ছাদ বাগানে সবার কম বেশি জবা গাছ থাকে, জবা গাছে প্রতিদিন ফুল পাওয়া যায় কম বেশি। তো আজকে যে কয়েকটা জবা ফুটেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর এই জবার গাছের কালার খুব সুন্দর, এগুলো দেশি জবা। তো কয়েকটা জবা গাছে আমার মিলিবাগ হয়েছে মনে হচ্ছে, তো কিছুদিনের মধ্যেই আমি নিমল স্প্রে করব। তো আজকে যে জবাগুলো ফুটেছে সেগুলোই শেয়ার করলাম তোমাদের কাছে। তো জবা গাছে খুব একটা পরিচর্যা প্রয়োজন হয় না, এমনিতেই হয়, শুধু মিলিবাগ হলে নিম অয়েল বা মিলিবাগের জন্য যে পরিচর্যা সেটা আমাদের করতে হয়। কয়েকদিন আগে তোমাদের কাছে তিনটা গাছ যখন প্রতিস্থাপন করেছিলাম, এই তিনটে গাছ শেয়ার করেছিলাম, ল্যান্টেনা, লণ্ঠন জবা আর হচ্ছে বেলি। তো গাছটা গ্রোথ বেশ ভালো হচ্ছে, কিছুদিন আগে মিক্স খাবারও দিয়ে দিয়েছি, ডালগুলো কেটে দেব। আর এই যে দেখো লণ্ঠন জবা কিন্তু আমার কুড়ি চলে এসছে, তো খুব ভালো লাগছে, গাছটা নতুন বসিয়েছি আর বহুদিনের শখ ছাদ বাগানে একটা লণ্ঠন জবা থাকবে। তো এছাড়া আমার ছাদ বাগানে 10 রকমের যে জবা গাছ তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তো তার মধ্যে লণ্ঠন জবা অ্যাড হলো। আর এই গাছটা ডালগুলো কেটে দেব, তাহলে এই যে দেখো নিচ থেকে যে ছোট ছোট ডালগুলো হয়েছে এগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। আর কালার দেখো ফুলের খুব সুন্দর। রঙন গাছেও প্রচুর ফুল ফুটছে। আর এছাড়া আজকে ছাদ বাগানে বিশেষ আকর্ষণ আমার রেড লিলি। তো রেড লিলি গাছে মানে রেড লিলি টবেও কিন্তু প্রচুর ফুল ফুটে আছে। ব্যালকনিতে নতুন করে কিছু কিছু টব রাখছি, যাতে আছে আমার দুটো অপরাজিতা, তোমাদের কাছে কোনো একদিন ভিডিওতে শেয়ার করব। তো সেই অপরাজিতাও আজকে ফুলগুলো দেখাই তোমাদের। তো ব্যালকনিতে কী কী গাছ রাখছি কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আপাতত এই অপরাজিতা গাছে আজকে যেহেতু ফুলগুলো ফুটেছে তুলে নিচ্ছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। একটা ছোট টবে কিন্তু গাছটা আমার বসানো আছে। আজকে ভিডিওতে আমি তোমাদের কাছে আমার চন্দ্রমল্লিকা গাছগুলো শেয়ার করছি। কিছুদিন আগে দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকার মাদার গাছগুলো কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে নিচের যে পাতাগুলো ফেলে দিয়েছিলাম এবং কিছুটা খুঁড়ে মিক্স খাবার দিয়েছিলাম, এছাড়া কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড খাবার দিয়েছিলাম। তো দেখো গাছের চেহারা কিন্তু অনেকটা বদলে গেছে, বেশ ভালো হয়েছে। আর এই যে ছোট ছোট ডালগুলো চন্দ্রমল্লিকা যেগুলো পিঞ্চিং করতে হয় সেগুলো আমি যথারীতি পিঞ্চিং করে দিয়েছি, তবু আজকে কয়েকটা পিঞ্চিং করে দিলাম। চন্দ্রমল্লিকার মাদার গাছগুলো থেকে ডাল কেটে বালিতে বসিয়েছিলাম পরবর্তী চারা তৈরি করার জন্য। তো এবছর চন্দ্রমল্লিকার চারা আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু তবুও সময় এখনও আছে। তো আমার হাজার ফুলের আশা আমি কোনোবারও করি না, তবুও চন্দ্রমল্লিকা যদি ছাদ বাগানে থাকে, শীতের সময় ছাদ বাগানে কিন্তু ভরে রাখে, তাই শীতের সময় ছাদ বাগানে প্রচুর ফুল পেতে গেলে আমাদের চন্দ্রমল্লিকার যে মাদার গাছগুলো আছে সেই মাদার গাছগুলো থেকে আমরা নিজেরাই কাটিং তৈরি করে চারা তৈরি করে চন্দ্রমল্লিকা কিন্তু করতে পারি। তো আমি মাদার গাছগুলো থেকে ডাল কেটে বালিতে বসিয়েছিলাম, প্রায় 1 সপ্তাহর বেশি হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল প্রায়। তো এই যে দেখো এই টবে বসিয়েছিলাম,
তোমাদের কাছে শেয়ারও করেছিলাম কিভাবে বসিয়েছিলাম প্লেন বালিতে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে। এবার আজকে এখান থেকে কাটিংগুলো তুলে গ্রো ব্যাগে বসাবো। আমি আজকে গ্রো ব্যাগে বসাবো, পরবর্তীতে একটু গাছটা গ্রো ব্যাগে সেট হওয়ার পরে একেবারে ফাইনাল পটে দিয়ে দেব। কারণ দু তিনবার আমি টপ চেঞ্জ করি না, যেটা করি না সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো গাছগুলো গ্রো ব্যাগের জন্য আমি এখানে মাটি নিয়ে নিয়েছি, আর এই গামলা দিয়ে আমি দু গামলা মাটি নেব। আর এখানে আমার যে নার্সারি থেকে নিয়ে আসা গাছগুলো শীতের প্রতিস্থাপন করেছিলাম, সেই যে গ্রো ব্যাগগুলো আমি এগুলো সংরক্ষণ করে রেখেছি, রাখি এগুলোর নিচে যেহেতু হোল করা আছে চন্দ্রমল্লিকা গাছগুলো বসানোর পক্ষে, মানে ছোটো কাটিংগুলো বসানোর জন্য এই গ্রো ব্যাগগুলো আমার কিন্তু খুব কাজে লাগে। আর দু গামলা মাটির জন্য আমি সামান্য অল্প পরিমাণে কিন্তু প্লেন গোবর সার দেব। তো চলো দেখাই তোমাদেরকে কাটিংগুলো থেকে আমার কতটা শিকড় ছেড়েছে। এই যে দেখো, দু সপ্তাহে কিন্তু কাটিংগুলো আমার একেবারে তৈরি, প্রচুর শিকড় ছেড়েছে এবং খুব সুন্দর হেলদি একটা চন্দ্রমল্লিকার চারা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এগুলো আমি আজকে গ্রো ব্যাগে বসাবো। গ্রো ব্যাগে আমি কিছুদিন রাখবো, গাছটা কিছুটা বড় করার পরে তারপরে ফাইনাল পটে প্রতিস্থাপন করব। তো যখন ফাইনাল পটে প্রতিস্থাপন করব তখন কিভাবে মাটি তৈরি করছে সেটা তোমাদের দেখাবো। তো সবগুলো চারা আমি তুলে নেব। দেখো কতটা শিকড় ছেড়েছে। তো চন্দ্রমল্লিকা কাটিং থেকে চারা তৈরি করা খুব সহজ, মাদার গাছ থেকে কাটিংগুলো কেটে প্লেন বালিতে বসালে খুব সহজেই এভাবে শিকড় ছেড়ে যাবে। তারপরে আমরা বালি থেকে তুলে প্লেন মাটিতে বসাবো। তো চলো, মাটি আমার অলরেডি জোগাড় করে রেখেছি। এবার এই এখানেও বেশ কিছু কাটিং আমি রেখেছি, তো যেগুলো থেকেও কিন্তু প্রচুর শিকড় ছেড়েছে। তো আমার নিজের হাতে প্রচুর চন্দ্রমল্লিকার কাটিং তৈরি হয়ে গেছে, যদিও এক কালার, এটা হলুদ কালার, হলুদ আর সাদা আছে, সাদা কম হলুদ কালারের বেশি। তো প্রতি বছর তোমরা চন্দ্রমল্লিকা গাছের কালার দেখে যদি সংগ্রহ করে রাখো মাদার গাছগুলো, তাহলে এইভাবে কাটিং তৈরি করে নিতে পারবে। তো চাইলে তোমরা গাছগুলো চারাগুলো ধুয়েও নিতে পারো। তো আমার এভাবে আমি বালি থেকে সমস্ত কাটিংগুলো তুলে নিলাম, এবার মাটিতে বসাবো। প্রথম যেহেতু চারা ছোট, বেশি খাবার দিলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, কারণ বেশি খাবার নেওয়ার মতো ক্ষমতা গাছের এখনও তৈরি হয়নি। তাই দু গামলা মাটির জন্য আমি দেখো দু মুঠির মতো শুধু গোবর সার নিলাম, একদম দু মুঠো। এখানে এই পরিমাণ, এত কম পরিমাণ আমি প্লেন গোবর সার শুধু দেব, আর কোনো খাবার কিন্তু দেব না। বেশি খাবার দিলে গাছের গোড়া পচে যেতে পারে, তাই খুব কম পরিমাণে খাবার দিয়ে একটা ভালো ওয়েল ড্রেনযুক্ত মাটি, এই মাটিগুলো আমার গত বছরের গাছের মাটি যেগুলো আমি বস্তায় ভরে রেখেছিলাম। তো এই মাটিতে কিছুটা সাব ফাঙ্গিসাইড দিয়ে দিলাম যাতে ফাঙ্গাস না লাগে, না দিলেও খুব একটা যে ক্ষতি হবে তা না, পরবর্তীতে গাছে পাতাতে স্প্রে করলেই হবে। তো মাটিটা তৈরি করে নিলাম, এবার প্রথমে গ্রো ব্যাগগুলোতে মাটিগুলো ভরে নেব। তো প্রথম ছোট চারা বসানোর জন্য আমার খুব প্রথমেই বড় টবে কখনোই দেওয়া উচিত না, প্রথমে এভাবে ছোট গ্রো ব্যাগে বা ছোট টবে গাছটা কিছুটা বড় করে বা কিছুটা সেট করে নিয়ে তারপরে ফাইনাল টবে দিয়ে দেব। তো সমস্ত গ্রো ব্যাগ দিয়ে আমি মাটিগুলো ভরে নিলাম। তো আমার সমস্ত গ্রো ব্যাগে মাটিগুলো ভরা হয়ে গেল। এবার সিম্পলভাবে হাতের সাহায্যে মাটিতে একটু চেপে চেপে আমি গাছগুলো বসাবো।
গাছগুলো বসানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং গাছগুলো কিন্তু ছায়াযুক্ত জায়গায় রাখবো এবং বৃষ্টির থেকে বাঁচাবো, যাতে বৃষ্টির জল না পড়ে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। শেডের নিচে রাখবো, মোট কথা গাছগুলোকে শেডের নিচে রাখতে হবে, বৃষ্টির জল এবং খুব বেশি রোদের তাপ যাতে কয়েকদিন 1 সপ্তাহের মতো গাছে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। তো কিছুটা সেমি শেডে জায়গা রাখবো গাছগুলোকে, তারপরে যখন দেখবো গাছগুলো আমার মাটির সঙ্গে সেট হয়ে গেছে তারপর বৃষ্টি থেকে দূরে রাখবো এবং যখন রোদ উঠবে তখন গাছগুলোকে রোদে দেব। এবং 1 সপ্তাহ পর থেকে আমি গাছে খাবার হিসাবে সর্ষের খোল ভিজিয়ে তার পাতলা জল দেব, এভাবেই পরিচর্যা করব। তাতে রেজাল্ট কতটা পাই সেটা তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো এই হলো আজকে, দেরি হলো, চন্দ্রমল্লিকা গাছগুলোকে ফাইনালি প্রতিস্থাপন করে দিলাম। কাটিং থেকে যখন চারা তৈরি বসিয়েছিলাম চারা তৈরির জন্য তোমাদের কাছে শেয়ার করেছিলাম, আর আজকে গ্রো ব্যাগে বসালাম, চারাগুলো তৈরি হওয়ার পরে তোমাদের কাছে শেয়ার করলাম। পরবর্তীতে গাছের আপডেট অবশ্যই শেয়ার করব। তো আর কীরকম ফুল পাই এই গাছগুলো থেকে সেটা তো অবশ্যই শেয়ার করবই। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো বন্ধু নতুন আজকে আমার চ্যানেল ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, আমার ছাদ বাগানের নতুন কোনো গাছ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।